বাংলাদেশের ক্রিকেট বিশ্বে সাকিব আল হাসান এক বিশাল দীপ্তিমান নাম। মাঠে তার প্রতিভা ও নৈপুণ্য ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নতুন মাত্রা দিয়েছে। আজ তিনি দাঁড়িয়ে আছেন এক অনন্য মাইল ফলকের সামনে, যা তার ক্রিকেট ক্যারিয়ারের এক অনন্য রেকর্ড করতে যাচ্ছে। বিগত দশকের সাফল্য ও ক্রিকেট কৃতিত্বের মুকুটে সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করছে আরও একটা দারুণ অর্জন। সাদা পোশাকে 4000 রান এবং 250 উইকেট, এই দুই সংখ্যার সমন্বয় তাকে এনে দেবে এক বিশেষ সম্মান। এর আগে এই কীর্তি অর্জন করেছেন কেবল 4 কিংবদন্তি ক্রিকেটার, ভারতের গ্রেট কপিল দেব, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বেথান, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিক্টোরি। কপিল দেব ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন। 131 টেস্টে 5248 রান এবং 434 উইকেট নিয়ে নিজেকে এক উজ্জ্বল নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ইয়ান বেথাম 102 টেস্টে 5200 রান এবং 383 উইকেট নিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস অলরাউন্ডারদের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ, 166 টেস্টে 13289 রান এবং 292 উইকেটের কীর্তি রেখে গেছেন। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিক্টোরি 113 টেস্টে 4531 রান এবং 262 উইকেট রয়েছে তার। তার নামও রয়েছে এই তালিকায়। সাকিব আল হাসানের বর্তমান অবস্থানও একই পথে, তার প্রয়োজন এখন 8 উইকেট। আসন্ন ভারতীয় দলের বিপক্ষে টেস্ট সিরিজে এই মাইল ফলক স্পর্শ করার সুযোগ তার সামনে অপেক্ষা করছে। বর্তমানে 69 টেস্টে তার 4553 রান রয়েছে এবং এই সংগ্রহের সঙ্গে 250 উইকেট যোগ হলে সাকিব যুক্ত হবে সেই সম্মানজনক ক্লাবে।